হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য এখন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সব চ্যানেলেই সব মোটামুটি কভার করে ফেলেছে অনুরাগের ছোঁয়াতে চরিত্রটা করছে অহনা দত্ত এবং তার মায়ের সম্পর্ক নিয়ে একটু টাল অবস্থা সেই নিয়ে খুব আলোচনা কাটা চলছে তোমরা হয়তো দেখেইছ বিভিন্ন নিউজ পোর্টালে তো সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এলাম ভীষণভাবেই সেটা নিয়ে কাটা হচ্ছে চারিদিকে সংবাদ মাধ্যমে এদিক ওদিক পাল্টা জবাব পাল্টা এদিক থেকে আসছে অহনার তরফ থেকে কখনো কাকিমার তরফ থেকে আসছে এবার আমি আমি আমার পার্সোনাল কিছু দুজনের বিষয়ে শেয়ার করি খুব একটা ক্রিয়েটার তারপরও অহনা যেরকম মিশকা চরিত্রটা করে জনপ্রিয়তা পেয়েছে বা তার আগে চাঁদনি গাঙ্গুলি কাকিমা এবং অহনা দুজন মিলে ডান্স বাংলা ডান্সেও যথেষ্ট পপুলারিটি পেয়েছিল ওনারা যথেষ্ট নুন ফেস তার সত্ত্বেও যখন আমি ওদের ইন্টারভিউ করি তখন আমার বলতে নেই সাবস্ক্রাইবার ছিল সাথে আমাকে সুন্দরভাবে ইন্টারভিউ দেয় যেটা সচরাচর বড় স্টার বা এই ধরনের লিড টিআরপিতে এক নম্বরে চলছে সেখানকার কোনো ক্যারেক্টার চট করে দেবে না ওনা মেসেজ দেখে রিপ্লাই করে এবং কাকিমাও সেদিনকে ওনার সঙ্গে এসেছিল এবং আমি যেটুকু দেখে বুঝেছি ওই এক দেড় ঘন্টায় যে কাকিমা কিন্তু মেয়ে ছাড়া কিছু বোঝে না আর অহনাও তার মাকে ছাড়া কিন্তু কিছু বোঝে না দুজনেই দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক দুজনেই দুজন ছাড়া চলে না ইনফ্যাক্ট আমার ইন্টারভিউ বলেছে যে মাই আমার সব মানে মা ছাড়া আমার একদণ্ড চলে না তো দুজনের এতটাই ভালো বর্নিং এবং দুজনেই কিন্তু খুব ভালো মানুষ আমি কাকিমার সঙ্গে বিশেষ করে বেশি কথা হয়েছে অহোনা একটু চুপচাপ প্রকৃতি আর কি বলবে মা এসছে তার সামনে আমার সাথে কিবা বা বলবে স্টার একজন কাকিমা কিন্তু অলরেডি নিজেও একজন নন ফেস হওয়া সত্ত্বেও আমি বুঝতে পারিনি আমি পরে এসে আমার খেয়াল হলো আরে ওই তো অঙ্কুশ সঙ্গে আমি দেখেছি আমি তো পারফরমেন্স গুলো দেখলাম তবে দেখলাম শুধু অহনা নয় অনার সঙ্গে তো কাকিমা পারফর্ম করতো তো তার সঙ্গে সঙ্গে কিন্তু অনার সাথে তো চাঁদনি গাঙ্গুলি উনিও কিন্তু নন ফেস কিন্তু দুজনেরই বিয়ে এত ভালো গল্প করেছে কাকিমা এত সুন্দর মনে হচ্ছিল আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি এত সুন্দর করে কথা বলে এত বিভিন্ন বিষয় এবং কিছু বলছে আমার এখনো মনে আছে আমাকে বলছিল যে এত কেন রাখো হ্যাঁ দিয়ে নিজেকে বুড়ো বুড়ো এ করে এরকম দেখতে এবং বেশ কিছু আরো পার্সোনাল কথাবার্তা হয় উনি শেয়ার করেন এবং বিশ্বাস করে কথাবার্তাও বলেন অনেক কিছু আমার ভীষণ ভালো লেগেছিল ওদের দুজনের সঙ্গে এবং ইনফ্যাক্ট ওদের দুজন মা মেয়ের বন্ডিংটা আমি লক্ষ্য করেছিলাম ওই এক দেড় ঘন্টায় আমি ভাবতেই পারি না যে এরকম কিছু হতে পারে দুজনের মধ্যে কোনোরকম কোনোদিন হতে পারে এইবার দেখো ভাবতে পারি না আমরা কেউ ভাববার নই যেটা মেন কথা বলার জন্য আসা আমরা কে বলতো ভাববার এই যে কিছু পোর্টাল বা আমরা সবাই ইউটিউবার্স এরা এত উইচুই একে মেসেজ করা ওর থেকে জানা এত কিছু তো দরকার নেই আমি ভিডিও বানাম মানে বানালাম না আমি এখন চাইলে কাকিমাকে নাম্বার নিয়ে কাকিমাকে ফোন করে যে অডিওটা রেকর্ড করে কি বলছে তোমাদের সঙ্গে দিয়ে দিতাম খুব ভালো কন্টেন্ট হতো আমি জাস্ট ফর এটা আমি বানাচ্ছি যে দুজনের মধ্যে কি রয়েছে কি চলছে কি সলিউশন হওয়া দরকার সেটা নিয়ে একটা আলোচনা মাত্র আমার সঙ্গে কাকিমার কথা হলো কিছুক্ষণ আগে আমি একটা নিউজ পোর্টালে দেখলাম তারপর বিষয়টা নিয়ে আমি একটু ফেসবুক সোশ্যাল মিডিয়া এদিক ওদিক ঘাটাঘাটি করলাম তো ঘাটাঘাটি করে আমি যেটা দেখতে পেলাম যে এটা নিয়ে একটু বেশ লেবু কচানো হচ্ছে চারিদিকে অনেক ইউটিউবে ভিডিও রয়েছে এটা সেটা রয়েছে এ অহনায় এই স্টেটমেন্ট দিয়েছে মায়ের বিষয় মা মায়ের সঙ্গে বিচ্ছেদ এক বছর দেড় বছর ধরে মা আর মেয়ে একসঙ্গে থাকে না এসব জিনিসপত্র আমি দেখলাম কিন্তু আমি অবাক হচ্ছি এক বছরের স্টেটমেন্ট যে কথাটা বলছে মানে রেনাউন্ড যে পোর্টাল গুলো চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ যাদের সাবস্ক্রাইব তারা যে বলছে যে এক বছর থাকে না এক বছরের কমে তো আমাকে ইন্টারভিউটাই দিয়েছে মা আমি একসঙ্গে সুন্দরভাবে এসে আমি যাওয়ার সময় কার তোমাদের একটা মুহূর্ত শেয়ার করছি যাওয়ার সময় তো লোকে হ্যান্ডশেক করে এটা সেটা করে যায় তো হনার মা মানে কাকিমা ওহনাকে নিয়ে হাত ধরে বেরোচ্ছিল ইন্টারভিউটা দেওয়ার পরে তো অহনা বললো যে মা এক সেকেন্ডের জন্য আমার হাতটা তো একটু ছাড়ো তারপরে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো তো এইরকম মা কিন্তু এরকম ভাবে ভালোবাসে আমি কাকিমাকে দেখেছি তোমরা বলবে এবার পজিটিভ তোমার তো বিভিন্ন মন্তব্য কমেন্ট বক্স দেখলে দেখা যাচ্ছে না আরে মা মেয়েকে ভালোবাসে হচ্ছে না আমি একটা অপরিচিত ছেলে মা তো এইভাবে গাইড করে করে মেয়েকে নিয়ে ঘুরবেই এই বন্ডিংটা তো দরকার এবং মেয়েও তো অ্যালাউ করছে মাকে তার মানে বন্ডিংটা কতটা স্ট্রং এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে না এইগুলো নিয়ে আমাদেরকে বেশি করে পজিটিভ দিকটায় ফোকাস করা উচিত রাদার নেগেটিভ কমেন্ট দেখে সেইটা নিয়ে পোস্ট করে সেটা নিয়ে শেয়ার করে অনুরাগের ছোঁয়া গ্রুপ ট্রুপ বিভিন্ন রকম প্যান পেজে সেটা নিয়ে কথা বলে এগুলো দরকার নেই বেসিক জিনিস হচ্ছে মা মেয়ের মধ্যে যেটাই হয়েছে যেটা নিয়ে কথাবার্তা যেটা নিয়ে দ্বন্দ্ব যে অহ একজন ছেলে মেকআপ আর্টিস্ট তার সাথে থাকছে যেটা হয়তো কাকিমার পছন্দ নয় না হতেই পারে আমাদেরও বাড়িতে এগুলো হয় না এটা তারা আর্টিস্ট বলে তাদের কোনো পার্সোনাল লাইফ নেই সেইটা মা মেয়েকে মেটাতে দাও না সেটা নিয়ে আমাদের এত কেন লেবু কাসানো দরকার আছে সেইটা নিয়ে ডিভোর্স এর সঙ্গে মায়ের সঙ্গে এক বছর কথা নেই আমি অনেকগুলো দেখলাম বিভিন্ন নিউজ পোর্টালে ইনফ্যাক্ট দেখলাম নিয়ে এত কথা হচ্ছে এত কিছু জাস্ট ফর কিছু ভিউজ এর জন্য তোমরা যত এই তরফের কথা ওই তরফ ওই তরফের কথা এই তরফ করবে বা আমরা যত বেশি করব তত ওদের মধ্যে কিন্তু ঘেটে যাবে কাকিমার সঙ্গে আমার পার্সোনালি মেসেজে কথা হলো কাকিমা কিন্তু ওনাকে এক ফোঁটাও দোষ দিচ্ছে না মিডিয়াগুলো সামহাও এমন একটা সিনারিও তৈরি করতে চাইছে যেখানে এমন মানে দেখাতে চাইছে যে মায়ের বলছে কাকিমা যেন মেয়ের এগেনস্টে বলছে দুজন দুজনকে ভুল বুঝেছি এরকম থামনেল এসব আমি দেখলাম দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মা মেয়ের বিচ্ছেদ এইসব দেখছি তো আমি দরকার নেই ঝগড়া তো আমাদের মাদের সঙ্গে আমাদের হয় কথা বন্ধু তো আমাদের ঘরেও হয় তো সেটা ওরা স্টার বলে ওদের কোনো লাইভ নেই ওদের হতে নেই পছন্দ না হতেই পারে সেটা সময়ের সাথে সাথে তারা মা মেয়ে বা ওই ছেলেটা তাদের মধ্যে বুঝতে দাও না মা কিন্তু বরাবরই বলেছে আমার মেয়ের কোনো দোষ নেই মা এই কথাটাও বলেছেন আমাকে যে আমি মৃত্যু অব্দি অপেক্ষা করব। সামাও ওদের মধ্যে একটু মনোমানী হয়েছে যেটার জন্য মা এই কথাটাও স্টেটমেন্ট আমাকে বলেছে যে মা কি কোনো খারাপ হতে পারে কাকিমা খুব দুঃখের সঙ্গে বললেন যে মা কি খুব খারাপ হতে পারে কখনো মা কি খারাপ ভাবতে পারে বা কাকিমা এই কথাটাও বললেন যে ও একদিন ঠিক বুঝবে কাকিমা আশাবাদী এবং কাকিমা মৃত্যু দিন অব্দি অপেক্ষা করবে তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত পজিটিভিটি ছড়ানো দুজনের মধ্যে মীমাংসা মিটমাট হয় কিভাবে সেইটা দেখা আমরা কিছু ভিউজের জন্য কোথায় আজকে আমরা সেইটাকে নিয়ে আমরা কি হয় এতে যদি আমরা ভুল ভাল থামনে যদি দিয়ে লিখি না তাহলে মানে ভুল বুঝবে এখন না হাওয়াটা গরম তো আবার মা অহনাকে ভুল কিছু কিছু সময় তো ম্যাচুরিটি বা কিছু কিছু সময় মানুষের সেন্স কাজ করে না শুরু তো ঘটনাটা একটা জন্মদিনে কাকিমার পোস্ট নিয়ে হয়েছে তো এই পোস্টটাকে নিয়ে যদি এত আমরাই না লেবু কচলাতাম মানে এইসব ইউটিউবার সেটা সেটা তাহলে ব্যাপারটা মামের মধ্যে মিটে যেত সে দু মাস থাকে না না এক বছর থাকে না স্যার আমাদের কথা বলার দরকার কি আছে দরকার তো নেই আমি এটাই ভিডিওটা শেষ করার আগে বলবো কাকিমা ভীষণভাবে দুঃখী কাকিমা দুঃখের মধ্যে রয়েছে আমি প্রার্থনা করব এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা দেখবে এটা যত কম সংখ্যক এইটা নিয়ে ছড়ানো যত কম যায় তত ভালো এবং নিউজেরও অনেকের আছে যেসব পোর্টাল আমাকে ফলো করে আমি জানি তাদেরকে বলবো এটা নিয়ে যত কম খবর হয় তত ভালো মানে যেটা ভিডিওটা হবে সেটা পজিটিভিটি থাকে তার মধ্যে দরকার আছে পজিটিভিটি সেইটা হোক এবং এমন ভিডিও আসুক যাতে দুজনের মধ্যে মিটমাট হয়ে যাক আমি প্রে করছি ওদের দুজনের মধ্যে তাড়াতাড়ি মিটমাট হয়ে যাক কারণ মা মেয়েকে ছাড়া কিছু বোঝে না এবং আমি যতদূর যখন অহনাকে দেখেছিলাম অহনাও মাকে ছাড়া কিছু বোঝে না তো সামাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা যত তা যত তাড়াতাড়ি মিটে যাবে খুশি হব এবং আমাদের প্রত্যেকের খুশি হওয়াটাই উচিত এবং চেষ্টা করা উচিত কিভাবে এই দ্বন্দ্ব ভুলে মা মেয়ে কাছাকাছি আসে